বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা এবং আমি মুজাহিদুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে সরকার, জয় বাংলা স্লোগান না দেয়া ব্যক্তিদের নিন্দা প্রধানমন্ত্রী। সব দল নিয়ে ভোটে বদ্ধপরিকর নির্বাচন কমিশন, চট্টগ্রামে বৈঠক শেষে জানালেন সিইসি। স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন না আমির হামজা, সমালোচনার মুখে সংশোধন হয়েছে তালিকা। বসতির জমিতেই পয়ঃশোধনাগার করবে ঢাকা ওয়াসা, অপচয় হচ্ছে 400 কোটি টাকা। প্রোটিয়াদের বিপক্ষে লড়াকু সংগ্রহ টিম টাইগার্সের, লিটন সাকিব ইয়াসিরের হাফ সেঞ্চুরি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখনও যারা জয় বাংলা স্লোগান দেন না তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নন। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি জানান, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই ছিল বঙ্গবন্ধুর একমাত্র লক্ষ্য, সে কাজই সম্পূর্ণ করছে তার সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, দেশকে স্বাধীন করার পর মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন বঙ্গবন্ধু। তিনি বেঁচে থাকলে স্বাধীনতার 10 বছরেই দেশকে উন্নত ও সমৃদ্ধ করে গড়ে তুলতেন, কেননা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই ছিল তার একমাত্র লক্ষ্য। শিশু দিবস হিসেবে আমি বলবো যে আমাদের পক্ষ থেকেও আমাদের উদ্যোগ নিতে হবে যে এই ছেলে মেয়ে সবাই যেন ভবিষ্যতে প্রজন্মের পর প্রজন্ম এই সত্যগুলি জানতে পারে। কারণ 21টা বছর তো সব কিছুই নিষিদ্ধ ছিল, কিন্তু সত্যকে কেউ মুছে ফেলতে পারে না, সেটাই প্রমাণিত সত্য, আজকে তা প্রমাণ হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, 75-এ বাবা মাকে হারালেও এদেশের মানুষের মাঝেই খুঁজে পেয়েছেন মমতা। 75 পরবর্তী পরিস্থিতিতে বঙ্গবন্ধুর নামও নিষিদ্ধ ছিল, দীর্ঘ 21 বছর অন্ধকারে ডুবেছিল দেশ। যে চেতনা নিয়ে, যে আদর্শ নিয়ে আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন, সেই মানুষগুলি, বঞ্চিত মানুষগুলির ভাগ্য পরিবর্তন করব। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এর ব্যবস্থা তিনি করতে চেয়েছিলেন। এই যেটা আমাদের সংবিধান, এই কথাগুলো আমাদের যে সংবিধান তিনি দিয়েছে সেই সংবিধানেও উল্লেখ করেছেন, কাজে সেই সংবিধান মোতাবেক বাংলাদেশের মানুষের সেই অধিকারগুলি নিশ্চিত করব। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্ন মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গড়ে তোলা, সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। কিন্তু এখনও যারা জয় বাংলা স্লোগান দেয় না তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সকলের সহযোগিতা নিয়ে আইন ও সংবিধান অনুযায়ী সব নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বিকালে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময়ের পর গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি। সিইসি জানান, সবার কাছে গ্রহণযোগ্য হয় এমন একটি নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সিইসি হিসাবে নিয়োগের পরে 4 দিনের সফরে চট্টগ্রামে কাজী হাবিবুল আউয়াল, শনিবার সন্দ্বীপে যাবার কথা রয়েছে তাঁর, রবিবার সেখানে স্মার্ট কার্ড বিতরণ করার কথা রয়েছে। আমরা সেই সংবিধান এবং আইনের আলোকে আমাদের সাধ্যমতো সুন্দরভাবে সকলের সহযোগিতা নিয়ে নির্বাচনগুলো, সেটা লোকাল গভর্নমেন্ট নির্বাচন হোক বা জাতীয় সংসদ নির্বাচন হোক, আমরা আমাদের সাধ্যমতো আন্তরিকভাবে চেষ্টা করব। সাহিত্যে স্বাধীনতা পুরস্কারে মনোনীত হওয়া বিতর্কিত ব্যক্তি মোহাম্মদ আমির হামজার পুরস্কার বাতিল করেছে সরকার। শুক্রবার সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত 15 মার্চ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 10 ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করে ঘোষণা দিয়েছিল সরকার। তাতে সাহিত্যে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয় প্রয়াত আমির হামজাকে। অচেনা এই ব্যক্তিকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিস্ময় প্রকাশ করেন। এরপর শুরু হয় নানা আলোচনা সমালোচনা। আমির হামজার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে। ওই গ্রামসহ গোটা জেলার মানুষের কাছে তিনি পালাগানের শিল্পী হিসেবে পরিচিত ছিলেন। তপন কান্তি বাবু যেহেতু একজন সচিব এবং তিনি ওই কমিটির মেম্বার, তার চিন্তা করা উচিত ছিল যে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অর্থাৎ স্বার্থের দ্বন্দ্ব আছে কিনা। তিনি ওই কমিটির মেম্বার হিসেবে কাউকে সুপারিশ করতে পারেন না, এটা বলতে তিনি একটু ভুল করে ফেলেছেন বা ভুলে গেছিলেন, এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়। এবং তারপরে যে বড় বিষয়টা, তিনি এমন একজনকে সুপারিশ করলেন পরবর্তীতে যাকে বাদ দিতে হলো, এটা একটা অপমান। প্রকল্প ব্যয় বাড়লেও খাস জমি নয়, বসত ভিটা উচ্ছেদ করে পয়ঃ শোধনাগার প্রকল্প করতে আগ্রহী ঢাকা ওয়াসা। স্থানীয়রা বলছেন পাশের ফাঁকা জমিতে প্রকল্প হলে সরকারের সাশ্রয় হবে অন্তত 400 কোটি টাকা। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও মেয়রের চিঠি উপেক্ষা করে প্রকল্প বাস্তবায়নে বসতি এলাকা চূড়ান্ত করেছে ওয়াসা। এই সুযোগে প্রকল্প এলাকায় রাতারাতি স্থাপনা নির্মাণ করছে অনেকে। পাশে খাস জমি থাকার পরও রাজধানীর উত্তরার ধোর ও নলভোগে জনবসতি এলাকায় পয়ঃ শোধনাগার প্রকল্প করতে আগ্রহী ওয়াসা। 52 একর জমি অধিগ্রহণে এরই মধ্যে নোটিশও দিয়েছে তারা। 1400 কোটি টাকা ব্যয়ে ওয়াসার প্রকল্পটিতে প্রয়োজন 52 একর জমি। প্রস্তাবিত বসতিপূর্ণ এলাকার পাশেই এখানে পড়ে আছে প্রায় 73 একর জমি, যার অর্ধেকই আবার খাস জমি। স্থানীয় সংসদ সদস্য ওয়াসা সহ বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি দিয়ে বিকল্প জমির প্রস্তাব দিলেও নিজেদের রাস্তাতেই হেঁটেছে ওয়াসা। কানে তোলেনি উত্তর সিটির মেয়রের কথাও। এ অবস্থায় স্থানীয়দের দিন কাটছে এখন ভিটেমাটি হারানোর আতঙ্কে। 3 ডবল কে 100 ডবল দিলে আমরা খুশি না, আমরা এই জায়গাতে থাকতে চাই। আমরা 2 কাঠা 3 কাঠা করে জমির মধ্যে আমরা বসবাস করি, এইটাও নিয়ে ওয়াসা নেওয়ার জন্য পায়তারা করছে। ওয়াসার দাবি এই খাস জমি ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আগেই বরাদ্দ দেওয়ায় সেখানে প্রকল্প নির্মাণ সম্ভব হচ্ছে না। এখন যেখানে অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে সেটা ড্যাপের মধ্যে সেটা নির্ধারণ করা আছে। ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের একটা সমবায় সমিতি আছে, ওদের নামে বরাদ্দ করা আছে। তবে ওই জমি পেতে অসার আগ্রহের প্রমাণ মেলেনি। স্থানীয় সংসদ সদস্যের প্রস্তাব আমলে নিয়ে খাস জমিতে প্রকল্প বাস্তবায়নের অনুরোধ করেছে খোদ ভূমি মন্ত্রণালয়। এসবের পেছনে দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারসাজি দেখছেন নগর পরিকল্পনাবিদরা, আর এ বিষয়ে নিজের অসহায়ত্ব প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য। আমি তো চিঠি দিয়েছি, আপনার দেখেছেন, আমি তো চাই সেই আলোকেই হোক, কিন্তু পরবর্তী পদক্ষেপটা কি সেটা আসলে আমি আর জানতে পারি নাই। আমি চেষ্টা করব জনগণের ভোগান্তি যাতে না হয়। বিভিন্ন অসাধু কর্মকর্তার কারণে কিন্তু সরকারের বিভিন্ন জায়গাতে ভূমি অধিগ্রহণে কিন্তু ব্যাপক দুর্নীতি হচ্ছে। তাদের যদি চিহ্নিত না করতে পারি সরকারকে দিন, কিন্তু দিন শেষে তার যে প্রকল্প ব্যয় অনেক বাড়বে। এদিকে অসার প্রকল্প ঘিরে রাতারাতি স্থাপনা গড়ে তুলছে প্রভাবশালী চক্র। স্থানীয়দের অভিযোগ কাঠামো দেখে একটি শ্রেণীকে 3 গুণ টাকা নেওয়ার সুযোগ করে দিচ্ছে অসা। 5 মাস হলে এখানে টেলিফোন করলেন, এই জায়গায় তো উঠাই নেবে, কী হিসাবে টেলিফোন করলেন বলেন তো? না, এটা জায়গা যাদের তারা ই করছে। ওই সাইডে আপনার পশ্চিম সাইডে কিছু শেড করছে, এগুলো আপনার একবার কথা শুই না, ওই শেডগুলো হয়েছে। প্রতি একর জমির স্থাপনা উচ্ছেদে 8 কোটি টাকা বরাদ্দ রেখেছে ওয়াসা। সেই হিসাবে ফাঁকা জমিতে প্রকল্প হলে এ খাতেই সরকারের সাশ্রয় হতো অন্তত 400 কোটি টাকা। সুমন তানবীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ সামনে রেখে আবারও সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্র। রাজধানীর ডেমরা সারুলিয়ায় কারখানা সন্ধানও পেয়েছে পুলিশ। অভিযান চালিয়ে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে 6 জনকে। উদ্ধার করা হয়েছে 15 লাখ টাকার সমপরিমাণ জাল নোট। বড় অঙ্কের নোট ছাপিয়ে ধরা পড়ার অভিজ্ঞতায় 50 টাকার নোট তৈরি করত তারা। পুলিশ বলছে রমজানে 2 কোটি টাকার জাল নোট তৈরির পরিকল্পনা ছিল চক্রটির। রাজধানীর ডেমরার সারুলিয়ার এই বাসার নিচতলায় ছোট 2 রুমের ফ্ল্যাট। ল্যাপটপে 50 টাকার নোটের ছবি তৈরি, প্রিন্টার থেকে বেরিয়ে আসছে হুবহু 50 টাকার নোটের পাতা, এরপর সেগুলো কেটে আলাদা করা হচ্ছে। রাত হলে এভাবেই তৈরি হতে থাকে জাল নোট। প্রতি রাতে 2 লাখ টাকার সমপরিমাণ 50 টাকার নোট তৈরি করে ছাড়া হয় বাজারে।
রাজধানী যাত্রাবাড়ি, লালবাগ, মিরপুর, উত্তরাসহ বিভিন্ন জায়গায় থাকা ওই চক্রের এজেন্টরা নিয়ে যায় এসব নোট। পোস্টেলেক্সের জাল টাকা বা অরিজিনাল হুবহু টাকা, ভাঙটি টাকা এরকম বিক্রি হয়, কারো লাগলে নিয়ে নিতে পারবেন। আমি ডেলিভারি দিই, আমি তো জানি কত ছাড়ছে, 70-80 হাজার বা হাইস্টলি 1 লাখ টাকার মতো। বৃহস্পতিবার কারখানাটিতে অভিযান চালিয়ে 6 জনকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় 15 লাখ টাকার সমপরিমাণ জাল নোট ও তৈরির সরঞ্জাম। পুলিশ বলছে এ চক্রের প্রধান নাবিল ইন্টারনেট ব্যবসার কথা বলে বাসা ভাড়া নিয়ে জাল নোটের কারখানা খুলে বসে। রমজান মাস জুড়ে 2 কোটি টাকার নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল তাদের। এখন যে বড় টাকার নোট নেওয়ার ক্ষেত্রে অনেকেই সাবধানতা অবলম্বন করে, একটু চেক টেক করে, কিন্তু ছোট টাকার ক্ষেত্রে আমরা একটু ক্যাজুয়াল থাকি, অতটা চেক ব্যাক হয় না, এই কারণে তারা ছোট টাকা তৈরি করাটাকেই বেছে নিয়েছে। প্রতি লাখ জাল টাকা আর কি, জাল টাকাটা তারা 20-25-30 এইরকম রেটেই তারা বিক্রি করছে। ঈদ সামনে রেখে জাল নোটের কারবারে সক্রিয় অন্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুরান ঢাকার নিমতলিতে একটি প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বিকাল 5টার দিকে আগুন লাগার পরপরই কারখানার শ্রমিক ও স্থানীয়রা তা নেভানোর চেষ্টা চালায়। পরে আশপাশে ছড়াতে শুরু করলে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। জানা গেছে আবাসিক এলাকার ভেতরে একতলা ভবন ভাড়া নিয়ে কারখানা স্থাপন করে প্লাস্টিকের পণ্য উৎপাদন করা হচ্ছিল। ক্রাউড আপনারা নিজেরাও দেখতেছেন কি পরিমাণ ক্রাউড, সো এগুলো ওভারকাম করে আসলে আগুনে কাজ করাটা অনেক ডিফিকাল্ট। তারপরেও আলহামদুলিল্লাহ অনেক দ্রুত আমরা আগুনটাকে নির্বাপন করতে পারছি। রাজধানীর ওয়ারিতে রাধাকান্ত জিও মন্দিরের দেবোত্তর সম্পত্তি দাবিকৃত ঘরে হামলা হয়েছে। মন্দির কর্তৃপক্ষের দাবি, নিজের জায়গা বলে স্থানীয় শামস শফিউল্লাহ বৃহস্পতিবার রাতে শতাধিক লোক নিয়ে হামলা চালিয়ে দেয়াল ভাঙচুর করে। হামলায় মন্দিরের 2 জন সেবায়েত আহত হয়েছে। এই ঘটনায় ওয়ারি থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 ইসকন পরিচালিত ওয়ারির রাধাকান্ত মন্দির এলাকায় স্থানীয় সান্ত শফিউল্লাহর নেতৃত্বে জড়ো হয় শতাধিক মানুষ। হামলা চালিয়ে মন্দিরের পাশের একটি দেয়াল ভাঙচুর করা হয় এ সময়। মন্দির কর্তৃপক্ষের দাবি, মন্দিরের পুরো জায়গাটি দেবত্বর সম্পত্তি। অথচ প্রতিবেশী স্থানীয় সান্ত শফিউল্লাহ মন্দিরের প্রায় 2.5% জায়গা নিজের বলে দাবি করে আসছিলেন। এ নিয়ে মন্দির কর্তৃপক্ষ 3টি মামলা করলেও সবগুলোই খারিজ হয় আদালতে। উনি আমাদেরকে বললেন যে এটা আমার কেনা সম্পত্তি, তখন আমরা জানালাম এটা তো দেবত্ব সম্পত্তি, এটা কি আমাদের বাংলাদেশের হিন্দু আইনে বাড়ির মেয়েরা বাড়ির বইরা বাড়ির সম্পত্তির মালিক হয় না। তো সেই হিসেবে যে ভদ্রমহিলা আপনাকে লিখে দিয়েছে বলছেন, ওনার তো লিখে দেওয়ার কোনো রাইটস নেই, তাতে আপনার এই দাবিটুকু অযুক্তি। বিষয়টি আলোচনার মাধ্যমে সুরাহা করার চেষ্টা করা হয়েছিল বলে দাবি মন্দির কর্তৃপক্ষের। তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে তিনি আমাকে বললেন যে না, আমি আপনাদের সঙ্গে কোনো বসতে চাই না, আমার এই মন্দিরের জায়গা কিনা আমি জানি না, এই জায়গা আমি দখল করে আছে, এটা আমার সম্পত্তি, আমি আরও জায়গা দখল করব। হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তারা বলছে মন্দিরের মূল প্রাঙ্গণে কোনো হামলা হয়নি, মন্দিরের শেষ অংশে একটি দেয়াল ভাঙচুর করা হয়েছে। অভিযুক্তদের ধরতে কাজ করছে পুলিশ। মন্দির কর্তৃপক্ষ থেকে আমাদেরকে একটু আহ্বান জানানো হয়েছে যে আমরা যেন দুই পক্ষকে নিয়ে কালকে বসি। সেক্ষেত্রে আমি কালকে হয়তোবা আমাদের দুই পক্ষকে নিয়ে বসবো, বসলে হয়তোবা আমরা কাগজপত্র দেখলে বা আলোচনার ভেতর দিয়ে আমরা হয়তোবা জানতে পারবো। এদিকে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। বিপ্লজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 1 এবং নারী 1 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 29,114 জনের। 878টি ল্যাবে 24 ঘন্টায় 9,279 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 108 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.16%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 19,50,465 জনে। সুস্থ হয়েছেন আরও 1,459 জন। এ নিয়ে মোট সুস্থ 18,68,620 জন।
20 মার্চ থেকে সারা দেশে 1 কোটি পরিবারের কাছে টিসিবির পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হলে 5 কোটি মানুষ এই সুবিধা ভোগ করতে পারবেন বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় বাণিজ্য মন্ত্রী আরও বলেন, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি সহ সরবরাহ ব্যবস্থায় ঘাটতি তৈরি হওয়ায় দেশের বাজারে দাম বেড়েছে। তবে ভ্যাট মওকুব সহ নানা পদক্ষেপের কারণে তেলের দাম কমতে শুরু করেছে বলেও জানান তিনি। এছাড়া সারা দেশে টিসিবির পণ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও কাজ করবে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। 87 লক্ষ পরিবার কিন্তু একদম গ্যারান্টেড, যেটা মোটামুটি বলা চলে যে তারা দরিদ্র সীমার যারা নিচে রয়েছেন তারা পাবেন, এবং এই 12 ভাগ যেটা বাকি আছে সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে এই সুযোগটা তারা পায় এবং পৌঁছে দেওয়া যায়। একটা জিনিস আমরা জানি না, আপাতত আমাদের 1 কোটি পরিবারকে বা 1 কোটি কার্ড আমরা 2 বার দেবো। 1 কোটি কার্ড মানে অন্তত তার সাথে 5 জন করে যদি যোগ দেয় তাহলে প্রায় 5 কোটি মানুষ কিন্তু প্রত্যক্ষভাবে এই সুযোগটা পাবে। নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল একটি চিতা। সকালে মুরগির খাবারে বৈদ্যুতিক বেড়ায় আটকে মারা যায় এটি। তবে এর সঙ্গে লোকালয়ের আশপাশে লুকিয়ে আছে বলে দাবি করছেন স্থানীয়রা। বন বিভাগ বলছে এ ধরনের প্রাণী উদ্ধারে তাদের দক্ষ জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম নেই। নীলফামারীর চওড়া বড়গাছা ইউনিয়নের দলবাড়ি গ্রামে মুরগির খামারের প্রাচীরের পাশে মৃত অবস্থায় পাওয়া যায় এই চিতাবাঘটি। খাবারের সন্ধানে হানা দেয়া চিতাবাঘটি প্রাণ হারায় খামারের চারদিকে ঘেরা বিদ্যুতের তারের বেড়ার স্পর্শে। শিয়াল সন্ধ্যায় আমরা আবার ওই যে জিআই তার দিয়ে আমরা কারেন্ট শর্ট করে দিয়েছিলাম, তারপরে সেখানে আমরা সিসি ক্যামেরাও আমরা ফুটেজে কোনো পাই না, তারপরে আজকে দেখতেছি যে বাঘ মারা গেছে। গ্রামবাসীদের আশঙ্কা, মৃত চিতাবাঘের জোড়াটি জীবিত আছে, খেতে লুকিয়ে থাকতে পারে বলে মনে করছেন তারা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। ভোরবেলা ওই বাঘ আর সঙ্গী যেটা জীবিত আছে ওই বাঘ কিন্তু খুব চিল্লাহাল্লা করতেছে। শুনছি যে আরেকটা বাঘ আছে, সবাই বলতেছে যে আছে। এখন তো এই এলাকার কৃষক লোক সবাই আতঙ্কই আছে। ছাড়া আছে, এটা তো আক্রমণ করবে যে কোনো সময়। আমাদের তো আমরা তো কৃষিকাজে সবসময় বাইরে হই। এ ঘটনার পর বন বিভাগের একটি দল আসে গ্রামে। মৃত চিতা বাঘটি উদ্ধার করা হলেও জীবিতটিকে আটক করতে পারেনি তারা। এখানে আরেকটি লেপার্ড থাকার সম্ভাবনা আছে এবং তার রোর শোনা গেছে, এবং সে পাশের ভুট্টা ক্ষেতে অবস্থান করতে পারে। আমরা এখন চিন্তা করছি যে খাঁচা দিয়ে বা কোনোভাবে বেট করে সেটাকে আমরা ক্যাপচার করতে পারি কিনা তার নিরাপত্তার খাতিরে। বন্যপ্রাণী গবেষকরা বলছেন ভারত থেকে এই চিতাবাঘ আসতে পারে, তবে বৈদ্যুতিক তারের বেড়া দিয়ে ফাঁদ তৈরি করে প্রাণী মেরে ফেলা দণ্ডনীয় অপরাধ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ পবিত্র শবে বরাত। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় রাতে নফল ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে সারা দেশে পবিত্র শবে বরাত পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। শবে বরাত মুসলমানদের কাছে লাইলাতুল বরাত নামে পরিচিত, এর অর্থ সৌভাগ্যের রাত। এই রাতে মুসলমানরা পরম করুণাময় আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন এবং জিকিরে মগ্ন থাকেন। সাকিব লিটনের 50-তে সিরিজের প্রথম ওয়ানডেতে সাউথ আফ্রিকাকে 315 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। লিটন সাকিব ও ইয়াসির আলী করেছেন হাফ সেঞ্চুরি। সেঞ্চুরি রানের শুরু থেকে রাবাদা এনগিদির পেস আর বাউন্স শক্ত হাতে সামলেছেন তামিম লিটন। পরে তামিমকে 41 রানে ফেরান ফেলুকায়ও। অন্য প্রান্তে ব্যাটিং দৃঢ়তায় হাফ সেঞ্চুরি করেন লিটন, তবে টাইগার ওপেনারকে ইনিংস বড় করতে দেননি কেশব মহারাজ। সেঞ্চুরি রানে 2 অঙ্কে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। কেশব মহারাজের দ্বিতীয় শিকার হয়ে ফিরেছেন 9 রানে। 50 বলে 4টি 4 ও 2 ছক্কায় হাফ সেঞ্চুরি করেন সাকিব। রাব্বিকে সঙ্গে নিয়ে ভেঙেছেন তামিম লিটনের রেকর্ড। শেষ করছি আজকের রাত 9টায় বাংলাদেশ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।